আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শহীদুল ইসলাম। আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসলাম সারুলিয়া কবুতরা হাটে। এটা ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টারের সাথে সারুলিয়া বাজার। এই হাট বসে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। আজ সোমবার আমি চলে আসলাম সারুলিয়া হাটে। বন্ধুরা, আজ আমরা একটু দেখবো যে সারুলিয়া হাটে আজকে কবুতরের দামটা কেমন যাচ্ছে আর কী কী কবুতর পাওয়া যাচ্ছে। তাহলে চলেন বন্ধুরা, আমরা একটু কবুতরের হাটটা ঘুরে ঘুরে দেখি আর আপনাদেরও একটু দেখাই। বন্ধুরা দেখছেন, এখানে এক ভাইয়া এক খাঁচা কবুতর নিয়ে আসছে বিক্রির জন্য। আমরা একটু ভাইয়ের কবুতর গুলো দেখবো। দেখছেন এই যে কবুতর গুলো, ভাইয়া এখানে 24টা কবুতর নিয়ে আসছে, সব গিরিবাজ। কবুতর গুলো দেখেন, আমরা একটু জানবো যে ভাইয়া কত করে চাচ্ছেন আর কত টাকা বিক্রি হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করবো। বন্ধুরা দেখছেন এখানে 24টা কবুতর, ভাইয়ার দামাদামি চলছে। আমরা একটু দেখবো কত করে। এই যে দেখতে পাচ্ছেন কবুতর গুলো, ভাইয়া কত করে চাইছেন? 200 করে চাইছেন। 200 করে চাইছেন। বন্ধুরা দেখছেন এই যে কবুতর, ভাইয়া দাম চাইছে 200 টাকা করে। আর এই যে এখানে আমাদের আরেক ভাই, এই যে আমরা 200 টাকা করে কেনার জন্য দাম বলছে। ভাইয়া কত বলছেন? 270 টাকা। সবুজ গোলা যার কবুতর উনি চাচ্ছেন 200 টাকা, আর যে ভাইয়া নিতে চাচ্ছেন উনি 170 টাকা করে পিস বলছেন। আমরা দেখবো কত টাকা আর কি সমাধান হয়। বন্ধুরা দেখছেন এখানে এক ভাইয়া অনেকগুলো কবুতর নিয়ে আসছেন। কবুতরগুলো দেখতে পাচ্ছেন চন্দন আছে, চিলা আছে, সাপ চিলা। আমরা দেখবো যে কত করে আর কি উনি বিক্রি করতে পারেন। আপনারা যদি নিতে চান চলে আসতে পারেন সারুলিয়া বাজার। ভাইয়া লাস্টে একদম 200 টাকা করে বলে দিচ্ছেন, আর উনি কত বলছেন আমরা একটু জানাবো। হ্যাঁ, কত বলছেন? আমি 120 টাকা পিস বলছি। 120 টাকা বলছেন? ভাইয়া লাস্টে কত বলে দিচ্ছেন? একদম 200। বন্ধুরা শুনলেন যে ভাইয়া একদম 200 টাকা বলে দিচ্ছেন আর ক্রেতা ভাইয়া 120 টাকা করে বলছেন। আমরা দেখবো যে সমাধান হয় কি না। বন্ধুরা দেখছেন এখানে কবুতর বেচা কেনা চলছে। আমরা একটু দেখবো যে কী কবুতর বেচা হচ্ছে। ভাই এগুলো কী কবুতর? গিরিবাজ। গিরিবাজ? হুম। এখানে কয়টা আছে? 7টা। 7টা নিছেন? হ্যাঁ। 7টা কত দাম নিলেন ভাইজান? 7টা 800 টাকা। 7টা 800 টাকা। দাম চাইছিল কত? দাম চাইছে কত? দাম চায় না, আমি 800 বলছি দিয়ে দিছি। তো ভাইয়ারা একটা দাম চাইছে না? 1000 টাকা চাইছে। বন্ধুরা দেখছেন যে 7টা কবুতর কিনে নিলেন মাত্র 800 টাকা দিয়ে। বুঝতে পারছেন যে সারুলিয়া হাটে কবুতরের দামটা। তো আপনারা চাইলেও চলে আসতে পারেন সারুলিয়া হাটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে এক ভাইয়ার দোকানে চলে আসছি। এই ভাইয়া একটা বড় খামারি। এই ভাইয়া অনেক সুন্দর সুন্দর কবুতর পালেন। ওনার শখের কবুতরগুলোই উনি আবার এই হাটে নিয়ে আসছেন বিক্রির জন্য। তাই ভাইয়ার খামারে আরও কিছু ভালো কালেকশন আছে, আপনারা যদি নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা একটু ভাইয়ার কবুতরগুলো দেখাবো আর দামগুলো ওটা জানাবো। এই যে বন্ধুরা দেখছেন এখানে এক জোড়া হোয়াইট লক্ষা, অনেক সুন্দর এক জোড়া লক্ষা। ভাই ডিম পাচ্ছে তো? গ্যারান্টি ডিম পাচ্ছে? গ্যারান্টি এটা এই পর্যন্ত যে কয়বার বাচ্চা দিছে? দুইবার দিছে। কত চাচ্ছেন এটা? ফিক্স 1200 টাকা। বন্ধুরা দেখছেন যে অনেক বড় একটা সাইজ, একদম বিগ সাইজ। আপনারা দেখতে পাচ্ছেন ওরা দেখানোর জন্য আমার ক্যামেরা কত দূরে নিতে হচ্ছে, অনেক বড় একটা সাইজ। আপনারা যদি এইটা নিতে চান না এটার দাম পড়বে একদম ফিক্স 1200 টাকা। 1200 টাকা হলে আপনারা এই লক্ষা জোড়া নিতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক জোড়া হোয়াইট বিউটি, একদম ফুল ফ্রেশ। ভাই এটা ডিম্বাচ্চা গ্যারান্টি? ডিম্বাচ্চা গ্যারান্টি। ডিম্বাচ্চা করছে একবারও? তিন থেকে চারবার করা হয়েছে। বন্ধুরা দেখছেন অনেক সুন্দর একটা সাইজ, আর কালারটা তো বুঝতে পারছেন ফুল হোয়াইট, কোনো ফাটা নাই।
একদম 100% ফ্রেশ আর 100% ডিম বাচ্চা গ্যারান্টি ভাইয়া এই বিউটি জোড়া কত চাচ্ছেন বন্ধুরা আপনি যদি নিতে চান তাহলে এই জোড়াটা পড়বে একদম ফিক্সড 3200 টাকা 3200 টাকা হলে আপনারা এই জোড়াটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার সুন্দর একটা সাইজ আপনি যদি এই সুন্দর কবুতরটা নিতে চান তাহলে এটা দাম পড়বে মাত্র 3200 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ার এই খাঁচার ভিতরে অনেক সুন্দর একটা লাল বোম্বাই আর গোলাপ ফুল জুটি আর মাথার জুটিটা হয়েছে ফুল জুটি একদম গোলাপ ফুল জুটি যেটাকে বলে 100% ডিম বাচ্চা গ্যারান্টি এই যে এটা নর আর এই যে এটা মাদি বন্ধুরা যদি নিতে চান একদম ফুল ফ্রেশ 100% ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে এই জোড়াটা দাম পড়বে ভাই এটা কত পড়বে ফিক্সড 1000 টাকা বন্ধুরা যদি এই বোম্বাইটা নিতে চান এই যে এটাকে লাল বোম্বাই বলা হয় এই বোম্বাইটা যদি নিতে চান এটার দাম পড়বে ফিক্সড 1000 টাকা 1000 টাকা হলে আপনারা এই বোম্বাই জোড়া নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরও সুন্দর এক জোড়া বোম্বাই হোয়াইট বোম্বাই একদম এটাও যে মাথায় জুটি অনেক সুন্দর একটা সাইজ আর ফুল ফ্রেশ কোনো ফাটা নাই কোনো মিস মার্কিং নাই একদম 100% ফ্রেশ আর 100% ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে এই যে এটা দেখছেন আচ্ছা নর কোনটা মাদি কোনটা নর সামনেরটা এইটা নর এটাই তো নর না এটা মাদি না এটা মাদি যে এটা নর বন্ধুরা দেখছেন এই যে এটা নর আর এই যে এই সাইডে একটু বড় সাইজ যেটা দেখা যাচ্ছে এটা মাদি তো বন্ধুরা আপনারা যদি এই জোড়াটা নিতে চান অনেক সুন্দর একটা জোড়া আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়া এটা কত চাচ্ছেন বন্ধুরা যে শুনলেন যে ভাইয়া এটা ফিক্স দাম বলে দিয়েছেন 1200 টাকা আপনারা 1200 টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন অনেক সুন্দর একটা জোড়া তা আপনার চাইলে স্ক্রিনের যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলে ভাইয়া থেকে এই কবুতরগুলো নিতে পারবেন বন্ধুরা দেখছেন এখানে এক পিস লক্ষা এটা হচ্ছে চকলেট একদম চকলেট কালার যারা চকলেট খুব পছন্দ করেন চকলেট কালার তারা এটা নিতে পারেন আর এটা হলো মাদি 100% ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে এই চকলেট লক্ষাটা যদি নিতে চান এটা কত পড়বে ভাইয়া 700 টাকা বন্ধুরা শুনলেন যে এই চকলেট লক্ষাটা পড়বে একদম 700 টাকা একদম 700 টাকা হলে আপনারা এই লক্ষাটা নিতে পারবেন একদম ফুল ফ্রেশ আপনারা জোড়া দিলে কয়েকদিনের মধ্যে এটার ফলাফল পেয়ে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা কবুতর এখানে দুইটাই সিঙ্গেল এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুখী লাল কালারের মুখী এটা হচ্ছে মাদি আর এই যে এখানে যেটা দেখছেন এটা হচ্ছে সবজি রেসার এটা নর না মাদি আচ্ছা এই মুখী মাদিটা কত চাচ্ছেন মাদিটা ফিক্স পড়ো 600 টাকা মাদিটা ফিক্স 600 টাকা আপনারা দেখছেন যে একদম ফুল ফ্রেশ একটা মাদি যদি আপনারা কেউ মাদিটা নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে একদম 600 টাকা 600 টাকা হলে আপনারা মাদিটা নিতে পারবেন আর এই যে সবজিটা দেখতে পাচ্ছেন এটা একটা ক্লাবের যে বিএফসি ক্লাবের আমরা একটু ট্যাগটা একটু দেখাবো বন্ধুরা দেখছেন যেন এই পায়ে একদম ট্যাগ লাগানো বিএফসি ক্লাবের ট্যাগ লাগানো দেখতে পাচ্ছেন এটা কতক্ষণ ফ্ল্যাং করতে পারে এটা ট্যাক লাগানো আছে মানে 69 কোন ট্যাক লাগানো আছে মানে 69 কিলোমিটার ফ্ল্যাং করছে এর আগে করছে আর কি এক টানা কয় ঘন্টা করতে পারে এক টানা তো 4 থেকে 5 ঘন্টা টানা 4 থেকে 5 ঘন্টা তো এই রেসারটা কত চাচ্ছেন এটা ফিক্স পর 1200 টাকা ফিক্স 1200 টাকা জি বন্ধুরা দেখছেন যে অলরেডি সে 75 কিলো করছে না জি অলরেডি 75 কিলো সে রেস করা যদি আপনারা এই রেসাটা নিতে চান এটার দাম পড়বে ফিক্স 1200 টাকা আর ভাইয়ার খামারে তা এছাড়া আরও বেশ কিছু কবুতর আছে আপনারা যদি নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর ভাইয়ার আরও একটা খাঁচার মধ্যে কিছু কবুতর আছে আমরা ওখান থেকে কয়েকটা কবুতর একটু দেখাবো ড্যানিস জি ড্যানিস টাইগার ড্যানিস টাইগার ড্যানিস এটা নর না মাদি নর কত চাচ্ছেন এটা ফিক্সড 800 টাকা ফিক্সড 800 টাকা তো বন্ধুরা দেখছেন যে ভাইয়া এখানে ড্যানিশও আছে আর আপনার ড্যানিস নিলে অল্প টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন উনি টাইগার যে ড্যানিশটা চাচ্ছেন মাত্র 800 টাকা আর ভাইয়া থেকে যদি কবুতর কালেক্ট করতে চান এছাড়া ভাইয়া হাটে আসেন ভাইয়া আরও বিভিন্ন ধরনের কবুতর নিয়ে আসেন কিন্তু আজকে যে একটু কম নিয়ে আসছেন আমরা একটু ভাইয়ার সাথে কথা বলবো এই যে এটা হচ্ছে ব্ল্যাক ড্যানিশ
এটাকে নরমাদি নরমাদি বলা যাচ্ছে না কিন্তু সাত পরে এটা সাত পরে কিন্তু নরমাদি বোঝা যাচ্ছে না কত চাচ্ছে না আচ্ছা ফিস 1000 চাচ্ছে ফিস 1000 টাকা আচ্ছা আমার বন্ধুরা যদি আপনার থেকে যে কবিতা নিতে চায় সেই ক্ষেত্রে আপনার যোগাযোগের মাধ্যমটা একটু বলে দেন আমার যোগাযোগ এটা নারায়ণগঞ্জের ভিতরে এটা চিড়াম রোড নারায়ণগঞ্জ চিড়াম রোড চিড়াম আপনার মোবাইল নাম্বার আর নামটা বলে 01708456205 আমার নাম আবু বাসা বন্ধুরা শুনলেন জেন ভাইয়া তার নাম আর অ্যাড্রেস বলে দিলেন আপনারা যদি কবিতা নিতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করলে ওনার এই শখের কবিতাগুলো আপনারা নিতে পারবেন আর এছাড়া আপনাদের যদি কোনো পছন্দের কবিতা থাকে সেক্ষেত্রে বললে ভাইয়া আপনাদের কালেক্ট করে দিতে পারবেন বন্ধুরা দেখছেন এখানে এক ভাইয়া দুই ব্যাগ কবুতর কিনলেন আমরা তো জানবো জেন ভাইয়া কী কবুতর কিনলেন ভাই এখানে কী কবুতর নিলেন মুম্বাই মুম্বাই লাল মুম্বাই দুটাই কি জোড়া বন্ধুরা দেখছেন ভাইয়া দুই জোড়া লাল মুম্বাই কিনছেন এই খাঁচার ভিতরে তো ওইভাবে দেখানো যাচ্ছে না মানে ব্যাগের ভিতরে তাই এই যে দেখতে পাচ্ছেন লাল মুম্বাই ভাইয়া দুই জোড়া কত দাম নিলেন উনিশশো টাকা দুই জোড়া দাম চাইছে লোক কত চাইছে 2000 আপনার কি মনে হয় এই হাটা কবুতরের দামটা কেমন সস্তা মানে এটা আপনি যে মন খারাপ করে কেন বললেন না না মানুষ যদি কিনে যে খুশি হয় তাতে সে হাসি মুখে বলে কিন্তু আপনি তো একদম মন খারাপ করে বললেন যে সস্তা আপনি তো কিনছেন না না আমি সারা রাত অর্গুমত আমি গাড়িতে আসছি আপনি এই দামে কিনে খুশি বন্ধুরা দেখছেন যে ভাইয়া খুশি যদিও ভাইয়া সারা রাত অর্গুমত ছিলেন গাড়িতে ছিলেন এই জন্য আপনারা চাইলে চলে আসতে পারেন সারলিয়া হাটে এখানে এক খাঁচার ভিতরে তিনটা কবুতর বিক্রি হলো আমরা একটু দেখবো কি কবুতর এটা কি কবুতর ভাইয়া এটা কালো জাক আমাদের এটা কালো জাক আর একটা এগ্রো গোল্লা কবুতর মানে এই জোড়া গোল্লা আর এটা কালো জাক তিনটা কত দাম নিলেন ভাইয়া 400 টাকা দিয়ে দাম চাইছিল কত দাম চাইছিল 600 টাকা 800 টাকা 800 টাকা 800 টাকা দাম চাই 400 টাকা বিক্রি করছো তো বন্ধুরা দেখছেন যে এই খামারি ভাইয়াটা 800 টাকা চাই পরে 400 টাকা বিক্রি করলেন তো আপনারা চাইলে চলে আসতে পারেন সারুলিয়া হাটে অনেক দাম কম অল্প টাকায় ভালো কবুতর পেয়ে যাবেন যে বিক্রি করছে সে বলে যেন অনেক দাম কম ভাই আপনি তো কিনলেন আপনার কি মনে হয় হাটে কবুতরের দামটা কেমন কবুতরের দাম কম আমি বেশি কিনলেও কম মানে কিনলেও কম বেশলেও কম বন্ধুরা ভাইয়ার হাসিতে বুঝছেন যে ভাইয়া অনেক খুশি 400 টাকা দিয়ে তিনটা কবুতর কিনে বন্ধুরা দেখছেন এখানে একটা ভাইয়া লাহোরি নিয়ে আসছে আমেরিকান ফান্টা আমেরিকান ফান্টা এটা লক্ষ এটা তো লক্ষাই না না লক্ষ এটা লক্ষ না লক্ষ নাই বন্ধুরা দেখছেন এটা দেখতে লক্ষার মতো কিন্তু এটা লক্ষ না এটা হইছে আমেরিকান ফান্টা এটা হইছে মাদি এটা ডিম বাচ্চা গ্যারান্টি ভাইয়া হ্যাঁ নতুন নিউ অর্ডার নিউ অর্ডার ভাইয়ার পাখিটা দেখতে পাচ্ছেন যেন অনেক সুন্দর একটা পাখি একদম ভাইয়ার খুব আদরে ভাইয়ার কাছে আরও আছে ভাইয়ার খামারে ভাই আজকে মাত্র এক পিস নিয়ে আসছেন মাদি উনি আজকে বাজারটা যাচাই করার জন্য আনছেন যে বাজারের দামটা কেমন আপনারা যদি আমেরিকান ফান্টা নিতে চান ওনার খামারে স্টেলমার্ক হ্যাঁ আপনার খামারে কি কি আছে স্টেলমার্ক আছে তারপরে শর্ট পিস আছে লেসার আছে মিলি রেড টেগার তারপরে আছে কটার আছে মোটামুটি যে মানে একটু ভালো যে কোয়ালিটি কবুতর আছে আচ্ছা আপনার অ্যাড্রেস আর মোবাইল নাম্বারটা একটু বলে দেন 01729523994 আপনার নাম দেলোয়ার হোসেন বন্ধুরা শুনলেন দেলোয়ার ভাই তার মোবাইল নাম্বারটা বলে দিলেন আর ওনার খামারে আর বেশ কিছু কবুতর আছে উনি আজকে মাত্র একটা কবুতর নিয়ে হাটে আসছেন হাটে এই যে দামটা যাচাই করার জন্য তো আপনারা কেউ যদি শখের কবুতর একটু ভালো কবুতর কিনতে চান এই এরকম যদি একটু ভালো জাতের কবুতর কিনতে চান সেই ক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা দেখছেন একদম সরকারি রিলিফ যেভাবে দাও ওইভাবে মামা কবুতর দিচ্ছেন আমরা একটু দেখবো যে কী কবুতর দিচ্ছেন কত টাকা এই যে কবুতর দিচ্ছেন আর সবগুলা খাঁচার ভিতরে ভরা হচ্ছে কী কী কবুতর আছে এখানে গোল্লা গিরিবাস মানে মিলানো আছে গোল্লা গিরিবাস কত করে কিনলেন আপনারা চাইলে চলে আসতে পারেন উনি কিনলেন এক খামারি যে উনি যার থেকে কিনছেন সেও এক পাইকার ভাই আর ওই পাইকার ভাই কিনছে আবার খামারির থেকে
আপনারা বুঝতে পারছেন যে সারুলিয়া হাটে কবুতরের দামটা, আপনারা চাইলে চলে আসতে পারেন সারুলিয়া হাটে। ভাইয়া বাসায় কি আরো কবুতর আছে? হ্যাঁ বাসায় আরো কবুতর আছে। এদিকে আপনাদের খামার নাকি ধারা কবুতর? এগুলা এগুলা আমার সব পালা কবুতর, সব পালা কবুতর। মানে কবুতর কিনা কবুতর আছে আমার বেশি কইলে তে আর কিছু কবুতর কিনা আছে, আবার কিছু কবুতর আমার পালের বাচ্চা আছে। আপনাদের যে বাসা তার কবুতর আছে? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা আপনাদের অ্যাড্রেস আর একটা মোবাইল নাম্বার বলে দেন। যদি আপনি আজকে কত করে বিক্রি করলেন? আজকে তো আপনার মোবাইল নাম্বার আর অ্যাড্রেসটা বলেন। আমার অ্যাড্রেসটা হলো মানিকদিয়া। আর মোবাইল নাম্বার? মোবাইল নাম্বার হলো 01956586271। নাম? নাম আমার নাম মোহাম্মদ সজীব হোসেন। শরীফ হোসেন? সজীব হোসেন। সজীব হোসেন। বন্ধুরা শুনলেন, সজীব ভাইয়া তার মোবাইল নাম্বারটা বলে দিলেন। উনি পুরো এক খাঁচা কবুতর বিক্রি করলেন। আপনারা দেখতেই পাচ্ছেন, বিনীত আবেদন আমাদের কবুতরের আদারের দামটা একটু একটু স্যাক্রিফাইস করুক, একটু কমাই দিও, কমাই দাও। বন্ধুরা শুনলেন, ভাইয়া খামারি ভাইয়া তার নাম্বারটা দিয়ে দিলেন। ওনার খামার আরও অনেক কবুতর আছে, উনি আজকে বিক্রি করলেন মাত্র 120 টাকা করে আর কি পাইকার বলছে, আর ওনাদের আশা হয়েছে 130 টাকা। দেখাবো যে কত করে উনি বিক্রি করেন। বন্ধুরা দেখছেন যে এখানে এক খামারি ভাই এক খাঁচা কবুতর নিয়ে আসছেন। আজকে আমরা একটু খামারি ভাইয়ের সাথে কথা বলবো, যারা খামারি ভাইদের থেকে কবুতর নিতে চান তাদের জন্য এই ভিডিওটা। আমরা দেখাবো যে খামারি ভাই কত করে চাচ্ছেন আর কী কবুতর নিয়ে আসেন। ভাই কী কী আজকে কজোড়া নিয়ে আসছেন? আজকে নিয়ে আসি 5 জোড়া। 5 জোড়া? 300 আরে কী কবুতর? কত চাচ্ছেন জোড়াটা? 2500 টাকা। কত হলে বিক্রি করবেন? বন্ধুরা দেখছেন যে ভাইয়ের কালদমটা চাচ্ছে ফিক্সড 2000 টাকা। 2000 টাকা হলে এই কালদমটা বিক্রি করবেন। আমরা আরও কিছু কবুতর দেখাবো। এটা রাখেন, অন্যটা বের করে। বন্ধুরা দেখছেন কেন ভাইয়া কবুতর বের করছেন। এটা কি কবুতর? ভাইয়া একদম বলে দিচ্ছেন 1500 টাকা। যদি আপনার এই জোড়াটা নিতে চান তাহলে এটা দাম পড়বে একদম 1500 টাকা। ভাইয়া বলে দিচ্ছেন যে একদম পিওর জোড়া। আচ্ছা আমরা অন্য একটা জোড়া দেখাই। এটা কি কবুতর? বাঘা চুটাল। বন্ধুরা দেখছেন যে গিরিবাজের বাঘা চুটাল এটা, আর গলাটা দেখেন অনেক সুন্দর একটা কালার, আর কবুতর জোড়াটা অনেক সুন্দর। বাম সাইডে একটা নর, ডান সাইডে একটা মাদি। যদি আপনারা এই জোড়াটা নিতে চান আমরা একটু দামটা জানাবো। এই জোড়াটা কত চান? একবার পিওর জোড়া ভাই একদম 1000 টাকা। একবারে 1000 টাকা? ডিম বাচ্চা 100% গ্যারান্টি? কবার করছে এর আগে? তিনবার আছে। যে বাচ্চা মনে হয় আছে বাসায়? বাসা বাচ্চা আছে। বন্ধুরা শুনছেন, এর আগে 2 থেকে 3 বার ডিম বাচ্চা করা, এটা নিলে একদম 1000 টাকা পড়বে। যদি আপনারা এই বাঘা জোড়াটা নিতে চান এটা দাম পড়বে একদম 1000 টাকা। আচ্ছা ঠিক আছে, আমরা আর কি জোড়া আছে? আর বাকিগুলো এই যে সিঙ্গেল আছে, এই যে গরর বাচ্চা, এটা গরর বাচ্চা, এটা মাদি বাচ্চা, এটা এক্সেল, এটা মাদি বাচ্চা। এটা কতদিন বয়স? বয়স কয়দিনের? 4 মাস 4 মাস। এই বাচ্চাটা কত চান? 500 টাকা। 500 টাকা ভাই? 500 টাকা 500 একদম
আপনারা দেখছেন জেন ভাইয়া এটা দাম চাচ্ছে 500 টাকা। এছাড়া ভাইয়ার কাছে এখানে আরও কিছু কবুতর আছে, আমরা একটু ভাইয়ের সাথে কথা ভাই। আপনার খামারে তো আরও কবুতর আছে না? আচ্ছা, আপনার খামার থেকে যদি কেউ কবুতর নিতে চায় সেক্ষেত্রে আপনার যোগাযোগের মাধ্যম আপনার অ্যাড্রেস আর মোবাইল নাম্বারটা বলেন। আর মোবাইল নাম্বার 01868978430। আপনার নাম? আমার নাম জসিম। জসিম ভাই, বন্ধুরা শুনলেন জসিম ভাই একজন খামারি, উনি ওনার অ্যাড্রেস, বাসার অ্যাড্রেস আর মোবাইল নাম্বার সবই দিয়ে দিলেন। আপনারা যদি চান ভাইয়ের সাথে যোগাযোগ করে ওনার খামার থেকে কবুতর নিতে পারেন, অথবা যদি চান যে ওনার যে বাসা না যে আপনার হাটে আসবেন, সেক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনার সারলি হাটে আসলে ওনার থেকে কবুতর নিতে পারবেন। তো বন্ধুরা, আমি শহীদুল ইসলাম আজকের মতো সারলি হাট থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমি আপনাদের জন্য প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।